আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামের কিচেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার চাইনিজ রেসিপি, চিলি চিকেন। এই রেসিপিটি তৈরি করতে যেমন অল্প সময় লাগে, তেমনি খেতেও অনেক অনেক মজা। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, আশা করি আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করে। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই চিলি চিকেন তৈরি করি। এখানে 2 পাউন্ড মাংস নিয়েছি, চিকেনের ব্রেস্ট আর কি। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এইভাবে মাংসগুলোকে কেটেছি, স্কোয়ার করে ছোটো ছোটো টুকরো করে চিকেনগুলোকে প্রথমে কেটে নিয়েছি। এখানে 2 পাউন্ড মতো চিকেন আছে আমার। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দেব, আর অল্প হাফ চামচ আদা রসুন, দুটা মিশিয়েই যেন আমার হাফ চামচ মতো হয়, খুবই অল্প দেব, হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। আর দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়া। আর লবণ দিব 7 মতো, আমি 1/2 চামচ মতো লবণ দিচ্ছি। লবণের ক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে, লবণটা কিন্তু আমরা অল্প পরিমাণে দেব, কারণ আমরা অনেক সস ব্যবহার করব, এই সসগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। করে মাখিয়ে নিলাম। এবার দেব আমি কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ ২ টেবিল চামচ ৩ ৪ ৫ টেবিল চামচ মতো একটু মাখিয়ে নিল। মাখিয়ে দেখব কি অবস্থা। সুন্দর করে মাখিয়ে আমি এটা 5 মিনিট রেখে দেব। এখানে কিন্তু আর কিছু দেব না, একটু আদা আর রসুনের পেস্ট 1/2 চামচ মতো, একটু লবণ, লবণটা তো পরিমাণ মতো, আর দেব গোলমরিচের গুঁড়া দিলাম, ব্যাস এই, আর একটা ডিম, আর কর্নফ্লাওয়ার দিলাম 5 টেবিল চামচ মতো। দিয়ে আমি 5 মিনিট, বেশি না, 5 মিনিট মতো রেখে দেব। আর ওদিকে চলে যাব চুলায় তেলটা গরম করার জন্য, কারণ এটা আমি ভেজে নেব। হয়ে গেল এটা, থাক। কর্নফ্লাওয়ার দেওয়ার পর চিকেনগুলোর কোটিংটা আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক এই যে এরকম এরকম থাকে, একদম পুরো যে চিকেনের গায়ে কোট লাগানো আছে, কোটিং করা আছে, তা কিন্তু না। চিকেন ভাজার জন্য কিন্তু ডুবো তেলের দরকার হচ্ছে না। এখানে আমি মোটামুটি 1 কাপ মতো তেল দিয়েছি, মাঝারি তেলেই আর কি আপনারা ভাজতে পারবেন। এবং ভাজার সময় খেয়াল রাখতে হবে, তেলটা যখন গরম হবে আমরা ছড়িয়ে ছড়িয়ে চিকেনগুলো দেব, না হলে একটার সাথে আর একটা চিকেন লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে দিচ্ছি। চিকেনগুলো আমরা এভাবে ভেজে নেব। ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, 5 থেকে ৬ মিনিটের মধ্যে কিন্তু চিকেন ভাজাটা হয়ে যায়। অনেক সময় নিয়ে কিন্তু চিকেনগুলো ভাজা যাবে না, কারণ যদি আমরা অনেক সময় নিয়ে চিকেনগুলো ভাজি তাহলে যেটা হবে, চিকেনের ভিতরে জুসটা ড্রাই হয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। 5-6 মিনিটের মধ্যে চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে যায়, আর এই ভাজার সময় চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, একটু গোল্ডেন করে চিকেনগুলো হয়ে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তোলার আগে আপনারা কিন্তু একটু কেটে এভাবে দেখবেন যে চিকেনটা ভিতরে হলো কিনা। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা হয়ে গেছে। আমি মিডিয়াম হিটে আমি এগুলো ভেজে নিলাম সুন্দরভাবে। চিকেনটা হয়ে গেছে, খুব বেশি আবার হয়ে গেলে ভিতরটা ড্রাই হয়ে যাবে। আমি ভিতরটা জুসি চাই, খুব বেশি একটা থাকবো আমার। এবার চিলি চিকেনের জন্য তৈরি করে নিব একটি মিক্সড সস। সয়া সস দিব, এক দিলাম, দুই, তিন টেবিল চামচ, চিলি সস দুই টেবিল চামচ, এই জন্যে হানি দিলাম। যদি হানি না থাকে তাহলে এক টেবিল চামচ হানি দিলাম, তাহলে আপনারা চিনিও দিতে পারেন। হানি দিলে একটু চকচক করে, সুন্দর লাগে দেখতে। এক টেবিল চামচ হানি, এটা হচ্ছে সিসিমি অয়েল। সিসিমি অয়েল আমি অল্প দিব, হাফ চা চামচ। ক্রাশ পেপার দিলাম হাফ চা চামচ, অয়েস্টার সস এক টেবিল চামচ, আর এক টেবিল চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। সবগুলো নিয়ে আমি এখন একটু মাখিয়ে নেব। এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে এক চামচ দুই চামচ পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলাম। আমি এখন চিলি চিকেন রান্না করার শেষ পর্যায়ে চলে এসেছি। এই পার্টটা আমি অনেক অনেক এনজয় করি, সব কিছু একসাথে শুধু মাখাবো। প্রথমে প্যানটা ভালো করে গরম করে নেব, তাতে দুই চা চামচ তেল আর এক টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটারগুলো যখন গলতে থাকবে দেব ছয় সাতটা গোটা মরিচ, সেটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিব দুই চামচ ঘিয়ে রাখা রসুন আর এক চামচ মতো আদা। গরম তেলের মধ্যে যখন আমরা রসুন আর শুকনো মরিচ ভাজি তখন যে একটা সুন্দর ফ্লেভার বের হয়, ও মাই গড, এটা আমি এত পছন্দ করি। আমার পুরা বাড়ি একটা সুন্দর গন্ধে ভরে আছে, খুব ভাল লাগছে, মনে হচ্ছে যে কি এখনই খেয়ে ফেলি। রসুনগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো আমি কীভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে, ক্যাপসিকাম,
দেবো যে সবটা করে রেখেছিলাম সেই সব। এখান থেকে আমি কিছু টপ ফিফটি দেখি দেখবো যে কী অবস্থা আমার। গ্রিন চিলি টক ঝাল মিক্সটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আপনারা কীরকম চান। আমি এখানে আর একটু এক চামচ মতো পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিকেন, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। লবণটা আপনারা খেয়ে দেখবেন যে যদি লবণ লাগে তাহলে দিবেন, কারণ সসে প্রচুর লবণ থাকে। তাই উষ্ণ লবণ না দিলে পেঁয়াজ কিনে দিয়ে দিলাম। একদম শেষে কিন্তু আমি পেঁয়াজ কিনতে দেবো, কারণ পেঁয়াজ কিনে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এবার এসে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। চিলি চিকেন অনেক আগে রান্না না করে যখন খাবেন তার আগ দিয়ে রান্না করলে অনেক বেশি মচমচে আর মজা লাগে। এই চিলি চিকেনে অনেক ধরনের চিলি থাকে, গ্রিন চিলি, ড্রাই চিলি, ব্ল্যাক পেপার, চিলি সস, ক্র্যাশ পেপার, সব চিলি যেন এক মিলন মেলা। আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল আর গর্জিয়াস লাগছে। হয়ে গেল আমার চিলি চিকেন। এখন চুলা বন্ধ করে দেব। এই রান্না করতে আমার 5-6 মিনিটের বেশি লাগবে না। বেশি সময় নিয়ে রান্না করলে যেটা হবে সেটা বেল পেপার এবং পেঁয়াজগুলো কিন্তু নেতিয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এদিকটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এবার আমি চিলি চিকেনগুলো একটি পাত্রে ঢেলে পরিবেশন করব। আমি এই চিলি চিকেন যেহেতু হোয়াইট রাইস দিয়ে খাবো, তাই মিক্স সসটা আমি চিলি চিকেনের উপরে আমার পছন্দ মতো আরও আমি দিয়ে দেবো এবং এই চিলি চিকেনটাকে আরও অনেক মাখা মাখা করে নেব। একদম রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই মামের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর মামের কিচেন চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।